আপনি বড় না সেফুদা বড়? সেফুদা লগে জিজ্ঞাসা করেন, আপনি মোবাইল দিয়ে জিজ্ঞাসা করেন বলে আপনার বড় না হেঁটে বড়? না আমি তো জানি না, আপনার সামনে পেলাম তো জন্য জিজ্ঞেস করলাম। তো আপনাদের বাড়ি কিন্তু অনেক বড়। বিশাল কি এর বড় বাড়ি? কই এই আমি এলাকায় দেখলাম তো অনেক জায়গা আপনাদের বাড়ি। সেফাতুল্লাহ আমার চারজনের ছোট। আপনার চারজনের ছোট? হ্যাঁ হ্যাঁ। আর এই যে স্কুল কি আপনারাই করছেন এটা? এটা সেফাতুল্লাহ। সেফাতুল্লাহ এটা হলো সেফাতুল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাকান। আচ্ছা, তবে আপনাদের ওই যে কবরস্থান দেখলাম ওটা তো অনেক সুন্দর। আপনাদের পারিবারিক কবরস্থান? হ্যাঁ, পারিবারিক কবরস্থান আরো বড় হবে, এই পুকুর ফুটে যাবে। পুকুর এখানে বানাবেন? মানুষের জায়গা জমিন থাকে দশ কানি পনেরো কানি বিশ কানি। হ্যাঁ, কবর দিতে জায়গা নাই, কবর দেওয়ার জায়গা রাখে না। আর সবাই আমরা শুধু বাঁচার চিন্তা করি। আজ দেন আজ না কাল যা বিকালে খুব গালাগালি করছে এই হোড়া গোড়াকে। ওই জানো সাইদারে বিহার গিয়ে ভাই গালাগালি করছেন কেন? কবর দেওয়ার জায়গা নাই কেন? এই যারা দশ পনেরো বিশ কানি সম্পত্তি, তার যে লোক মারা গেছে তার দশ পনেরো বিশ কানি সম্পত্তি, কিন্তু তোর সম্পত্তি দেশের বাইরেই কাটায় দিলেন? সারা জীবনই কাটাই দিল। তোমার তো ছেলে একজন, উনি কি করে ছেলেটা? নেদারল্যান্ডে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বড় ব্যবসায়ী সে। নেদারল্যান্ড, নেদারল্যান্ডে থাকেন না? আর ওনার ওয়াইফ সেফুদার ওয়াইফ কই থাকেন? ও এটাই তো হাসা গেছে, আষ্টে দুড়িয়া তো লগে লগেই থাকে, দেন না? হ্যাঁ, আষ্টে দুড়িয়া তো লগে লগেই থাকে। কার সেফুদার সাথে? হ্যাঁ দেখেন না, আমরা হাতা চারি মিনে দিয়ে ঘুরে যাই যে তার ওই ওয়াইফ থাকে ঢাকা না, এখন কুমিল্লায়। কুমিল্লায় থাকে? হ্যাঁ, ঢাকাতে ফ্ল্যাট বাড়ি আছে, ওখানেও থাকে, আবার হই টড়ি যেতাম থাকে, বুঝলেন না? কিন্তু আপনাদের ফ্যামিলি তো সবাই খুব উচ্চশিক্ষিত। উচ্চ না, উচ্চ বলতে কদ্দুর অক্সফোর্ড ফার্স্ট করছে এই তো, প্রায় আমাদের সব প্রায় কিছুজনে অক্সফোর্ডে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যায় স্টুডেন্ট। হ্যাঁ, আরে হিয়ান তোর ভাষাই করছে কি রে, বিয়ে করবি? আমার অতে যে হিয়ানো গাড়ি দিয়ে খাড়া দিয়েছে। আচ্ছা, বিয়ে করাই দিয়েন। এই যে আপনার ভাই যে কলেজ বানাইছে, নাম হচ্ছে লাভ ইজ পাওয়ার। হ্যাঁ, লাভ ইজ পাওয়ার স্বপ্নের কিন্ডার গার্ডেন। এই কিন্ডার গার্ডেন কে করছে? কিন্ডার গার্ডেন তার ছেলের নাম স্বপ্নিল। ও সেফুদার ছেলের নাম স্বপ্নিল? এটা জানুয়ারি থেকে আরম্ভ হবে। জানুয়ারি থেকে? তো যেহেতু আপনাদের অনেক জায়গা আছে আর যেটা যেটা করছেন সবাই মিলে, আর ওখানে কি আছে? লাভ ইজ পাওয়ার। লাভ ইজ পাওয়ার? হ্যাঁ। এরপরে কি আছে? এরপরে তো কি হাসিমা কি লেখা যেন আছে, হাসমাদের নেশা কি লেখছে, হাসমা হাসমাদের নেশা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সেফুদার ছেলে কি আসে না এই বাড়িতে? আসে, এই তো মাসিয়ানিক আগত আইসা, অনেক দিন ছিল, দশ পনেরো দিন ছিল। তো আমরা হইলাম সাত ভাই, আর আমার বাপে পালং আনছে। পালং আনছে? হ্যাঁ। কারে? হাজিয়া। কত হয়েছে? হাতে হাতে বারো ভাই। ও পাঁচজন পালক আনছিল? তারপরে লন্ডনে লন্ডনে পালক বসেছে আরও চারিয়া, বারো আর চারি কত হয়েছে? ষোলো। ষোলো আর এক গা মরে গেছে সতেরো, আমরা এই সতেরো ভাই। আপনার আব্বা কি লন্ডন থাকতো নাকি? হ্যাঁ লন্ডন থাকতো, এবং উনি স্বাধীনতা সংগ্রামের সময় বিচারপতি আবু সাহেব চৌধুরী সহ সারা লন্ডনে ঘুরিয়া বেড়াইছে, একমাত্র ইয়াদের বাঙালি করে স্বাধীনতা করার জন্য, স্বাধীনতার পক্ষে। হ্যাঁ, এবং বহু মিছিল বহু মিছিল বহু বিক্ষোভ তারা আবু সাহেব চৌধুরী সহ করেছে। আচ্ছা, আবু সাহেব চৌধুরী আমার বাবার বাসায় থাকতো। তাহলে আপনার বাবা ইংল্যান্ডে কী করতেন? ইংল্যান্ডে উনি চাকরি করতেন, চাকরি করতে মানে এই যে ইয়ে আছে না, প্লেন প্লেন প্লেনের যন্ত্রাংশ ইঞ্জিনিয়ার খেলা তৈরি হইত। আচ্ছা, তাহলে আপনার জন্ম কি এখানে না ইংল্যান্ডে? কার আপনার জন্ম?
আমার জন্ম আমার জন্ম হয়েছে পাকিস্তানে পাকিস্তানে আর সেফুদা তখন পাকিস্তান ছিল যখন আমার জন্ম হয়েছে কেমন হবে সেফুদার জন্ম পাকিস্তান আমলে আমরা যতটুকু জানি যে উনি পড়াশোনা করছেন জাহাঙ্গীরনগরে জাহাঙ্গীরনগর লেখাপড়া করছি ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসারি করেছে লেখাপড়াও করেছে মামার এখান থেকে তিনবার হেমন এদের সহ ইয়া সব এই ফোল্ডার এখানে দিই ধরি এখান থেকে হয়ে যায় দিই আচ্ছা তাহলে আপনার দাদার বাড়ি আর নানার বাড়ি এক জায়গায় দাদার বাড়ি হলো দাদার বাড়ি নানার বাড়ি মামার বাড়ি নানির বাড়ি খালার বাড়ি বিয়ে করছেন এই গ্রামে বিয়া ফাঁসের গ্রামে এটি সব আমার মামাদের বাড়ি মামা মামতো ভাই এদের তাই তাহলে আপনি কি দেশের বাইরে যান নাই ইংল্যান্ড যান নাই না আমি ইংল্যান্ড যাই আরে তার কথা কই না হেতে হলো সারা মানুষ কে সারা মানুষ ক তুই কে না সারা ক এই কি হয় তোমার সে দাদা কি হয় সে দাদা আমি তো দাদা এই আমি তো দাদা এখনো কি হয়েছে জানেন হাতে বিয়ে করে না আর ধরে আচ্ছা তাহলে সেবুদা কি হয় তোমার সেবুদা দাদা হয় দাদা হয় দাদাকে দেখছো তুমি না এমনি সরাসরি কোনোদিন দেখি নাই এই বাড়ি কার বলছিলেন এই বাড়ি হলো বাগিনা এখন বোনের নামে বোনের নামে এই বাড়িটা কিনা হয়েছে আচ্ছা এখন বাগিনারা আছে বোন মরি গেছে বাগিনারা কই থাকে বাগিনারা লন্ডনে থাকে আর দেখি মনে হচ্ছে বিদেশি কোনো বাড়ি আপনাদের গ্রাম তো অনেক বড় না কিন্তু মনে হয় যে গ্রামে আপনাদের অনেক দাপট আছে গ্রামে না এটা বাবা না এটা বাবা ঠিক না না এই যে পরিবার দেখে মনে হচ্ছে কারণ অনেক বড় বাড়ি আপনাদের তারপর অনেক মানুষজন তারপরে শিক্ষা দীক্ষা সব মিলে আপনাদের একটা ভালো একটা অবশ্যই আছে কারণ আমার দাদার আমার দাদারা ছিল দুই ভাই আমার দাদা দাদা আরে আমার দাদার বাড়িও তো বুয়ার মজুমদার বাড়ি বুঝছেন আচ্ছা দাদার মামুর বাড়ি হলো বুয়ার বড় ফকির বাড়ি বুঝছেন দাদার দাদা মারে বিয়া দিছে ফাঁস ওই মজুমদার বাড়িতে বুঝছেন কালামিয়া মজুমদার আমার দাদার মামা ইয়া ছিলেন মামা ছিলেন ওনাকে সেখান থেকে আমার দাদার মা খুব সুন্দরী ছিলেন কালামিয়া মজুমদার মরে গেছে তখন এই রাগ ওই আর চৌধুরী আছে ওই চৌধুরী ফেভারিটি বিয়া করছে বুঝছেন আচ্ছা তাও দশ কানি সম্পত্তি দিয়া দশ কানি সম্পত্তি বাড়ির জায়গা ইত্যাদি দিয়া বিয়া করি আনছে বুঝছেন আচ্ছা আচ্ছা অনেক কাহিনী এগুলো তো আমাকে একটা কথা বলেন হ্যাঁ ভুল সত্যি মিথ্যা সবার জীবনে থাকে হ্যাঁ থাকে তো সেফুদা যে কথাগুলো বলেন এই কথাগুলো কি আপনার সঠিক মনে হয় আমার দৃষ্টিভঙ্গিতে সঠিক কিন্তু একটু গালাগালি না করলেই হয় আমার মনে হয় না গালাগালি না করলে আমাদের মজা লাগে না